নমস্কার, ঈশান বাংলার ডেইলি ইভিনিং শোতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ 28 মার্চ 2022 খ্রিস্টাব্দ। বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। আজও ঘোষণাটা করা হয়েছে, সেটা হলো যে রাজ্য সরকার চাইছে এনআরসি আবার নতুন করে হোক। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা যে এনআরসি আবার রাজ্য সরকার চাইছে এনআরসি নতুন করে গঠিত হবে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এনআরসি চলছে, এবং এনআরসি এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া এখনও চলছে। 2019 সালের 31 আগস্ট এনআরসির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল, তারপর কিন্তু এনআরসি আর চূড়ান্ত হয়নি। এবং এখন সরকার বলছে যে এনআরসিতে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারীর নাম রয়েছে, এগুলোকে বাদ দিয়ে একটি নির্ভুল এনআরসি তৈরি করতে হবে। এবং গতকাল আশু নেতৃত্বের সঙ্গে আলোচনার পর রাজ্য সরকারের পক্ষ থেকে অতুল বরা জানিয়েছেন যে এখন এনআরসি পুনর্নিরীক্ষণ করা হবে, অথবা পুরো এনআরসি ফের করার দাবি জানাবে, সুপ্রিম কোর্টের কাছে দাবি জানাবে রাজ্য সরকার। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এর ফলে কী হতে পারে। আপনারা জানেন এনআরসির বিভিন্ন ফর্ম পূরণ করতে এবং এনআরসির যাবতীয় নথিপত্র দিতে মানুষের কী কষ্ট হয়েছিল গত কবছর, আপনারা সেটা সবাই জানেন। এখন সরকার যদি সিদ্ধান্ত যদি আদালত মেনে নেয়, তাহলে কিন্তু আবার নতুন করে এনআরসির জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে, এবং এটা কতটুকু বিড়ম্বনার আপনারা সেটা বুঝতে পারছেন। বন্ধুরা, আমার একটা জিনিস খুব আশ্চর্য লাগে যে আশু নেতৃত্বর কথায় এখন সরকার বলছে যে এনআরসি আবার নতুন করে করতে হবে। যে আশু নেতৃত্ব, আমার এখন স্পষ্টভাবে মনে আছে যখন এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল, তখন তারা মিষ্টি খেয়েছিলেন, এবং কিন্তু পরবর্তীতে পিপুল ওয়ার্ক গ্রুপ সহ কয়েকটি সংগঠন এই এনআরসি বাতিলের দাবি জানায়, এবং তারা বলে এবং তারা জানায় যে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম এনআরসিতে রয়েছে। কিন্তু এনআরসি যদি আবার হয়, আপনারা জানেন এনআরসিতে এনআরসি যখন চূড়ান্ত খসড়া তালিকা যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে প্রায় 19 লক্ষ লোকের নাম বাদ গেছে। 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ লোক বাঙালি হিন্দু, এবং 3 লক্ষ লোক এবং 5 লক্ষের মতো বাঙালি মুসলমান সম্প্রদায়ের লোক রয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক রয়েছেন। এবং তখন একটা কথা উঠেছিল, এবং তখন পিপুল ওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে অভিজিৎ শর্মা বলেছিলেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম এই এনআরসিতে উঠে গেছে, এবং এই এনআরসি তারা কোনো অবস্থায় মানতে চান না। তখন কিন্তু সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এনআরসি যে তালিকা তৈরি হয়েছে সেটাতে কিছু ভুলভ্রান্তি আছে, এবং সীমান্ত এলাকায় অর্থাৎ সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এনআরসি পুনর্বিবেচনা পুনর্নিরীক্ষণ করা হোক, এই দাবিও কিন্তু উঠেছিল। যাই হোক, এনআরসি যখন প্রকাশ হওয়ার পর দেখা গেল যে বেশিরভাগ নাম কাটা পড়েছে বাঙালি হিন্দুদের, বাঙালি মুসলমানদের নাম তেমন একটা কাটা পড়েনি। যদিও যারা এনআরসি নিয়ে এতদিন আন্দোলন করছিলেন তাদের একটা ধারণা ছিল যে হয়তো এনআরসি থেকে প্রচুর বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে, কিন্তু দেখা গেল যে নথিপত্র দেখার পর দেখা গেল বাংলাদেশি মুসলমান খুব প্রায় নেই বললে চলে আসামে। এই বিষয়টা প্রকাশ পাওয়ার পর তখন সরকার পক্ষ থেকে বলা হলো না এনআরসি আবার নতুন করে করতে হবে, এবং সীমান্ত এলাকায় রিভেরিফিকেশনের কথা বলা হয়েছে। বন্ধুরা, আমার একটা প্রশ্ন এখানে রয়েছে, এভাবে বারে বারে, এবং আপনারা জানেন এই এনআরসি হোক বা জ্যাকেচি হোক, শেষ টার্গেট কিন্তু হবে বাঙালিরা। এটা কিন্তু ঘটনা, শেষ টার্গেট কিন্তু হবে বাঙালিরা, এটা আর বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। 13 লক্ষ বাঙালি হিন্দুর নাম বাদ পড়ার পরও এখন বলা হচ্ছে আবার নতুন করে এনআরসি তৈরি করা হবে, এরপর যে আরও 13 লক্ষটা 26 লক্ষ হবে না কোনো গ্যারেন্টি নেই। এবং এভাবে আমি আশ্চর্য লাগছে যে এনআরসির নাম করে কি আবার একটা যন্ত্রণাদায়ক অধ্যায়ের সূচনা হবে এই রাজ্যে। আপনারা জানেন এনআরসির ডকুমেন্ট দিতে গিয়ে লিগেসি ডাটা এইসব নানান ধরনের ঝামেলা তৈরি করতে কত মানুষের কত টাকা বিক্রি হয়েছে। একজন লোককে নিজের বংশবৃক্ষ পরীক্ষা করানোর জন্য দেখা গেছে তিনসুকিয়ার লোক শিলচরে এসেছেন, শিলচরের লোক ধুবড়িতে গেছেন, ধুবড়ির লোক হাইলাকান্দিতে এসেছেন, এ ধরনের সারা রাজ্যের মানুষকে নিয়ে একটা টানাপোড়েন চলে। এই দৃশ্য কি আমরা আবার দেখতে পাবো?
এখন সবাই এবং আমরা আশ্চর্য হয়ে যাই যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই এনআরসি হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টকে যদি হয়ে থাকে হয়েছে, তাহলে প্রশাসন তো রাজ্য সরকারের অধীনে ছিল, তাহলে প্রশাসনের কর্তারা কেন সঠিকভাবে তথ্যগুলো দেখলেন না? আরেকবার ভেরিফিকেশন হলেই আবার সঠিকভাবে তথ্যগুলো দেখা হবে, তারও তো কোনো নিশ্চয়তা নেই। এভাবে বারে বারে হয়রানি করার কি অর্থটা থাকতে হবে? এবং আমি আবারও নিশ্চিতভাবে বলছি, এবং হয়রানির শিকার হবেন বাঙালিরা। বাংলাদেশি 2 কোটি বাংলাদেশি আছে, 3 কোটি বাংলাদেশি আছে, এ ধরনের চিৎকার অনেক শোনা গেছে, কিন্তু আদতে গিয়ে দেখা গেল এনআরসির পর বাংলাদেশি বলতে তেমন কিছু নেই। এবং আমি আরেকটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, বাঙালি হিন্দুও যদি আপনারা ধরেন, তাহলে 1971 সালের পর কিন্তু বাঙালি হিন্দুর সংখ্যা খুব একটা বেশি নেই, সামান্য কিছু হবে, এরা 1 লাখও হবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু 1966 সালের পর এসেছেন এরকম অসংখ্য বাঙালি হিন্দুর নাম কাটা হয়েছে এনআরসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এটা ঘটনা। এবং এসব ঘটনা বেশি ঘটেছে হুজাই জেলায়, নগাঁও জেলায়। এই যে বাঙালিদের উপর এভাবে নির্যাতন আসছে, এর কোনো প্রতিকার নেই। এখন বলা হচ্ছে আবার এনআরসি হবে, আবার এনআরসি মানে আবার নতুন করে এক প্রস্তুতি নির্যাতনের জন্য তৈরি হতে হবে, আমাদের হয়রানির জন্য আমাদের তৈরি হতে হবে। বারবার এভাবে পরীক্ষা, কতবার পরীক্ষা দেবে বাঙালি, এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং এটা অত্যন্ত দুঃখের বিষয়, আপনার লক্ষ্য করবেন গত কয়েক মাস থেকে লাগাতার বিভিন্নভাবে বাঙালিদের উপর একটা আক্রমণ চলছে, বাংলা ভাষাভাষীর উপর একটা আক্রমণ চলছে। এবং আমি গত পরশুদিন ইভিনিং শোতে একটা অ্যানালিসিসে আমি বলেছিলাম যে গুয়াহাটির একাংশ বুদ্ধিজীবী চাইছেন বরাক উপত্যকাকে আসাম থেকে বাদ দিতে, এবং এ ধরনের চাহিদার কিন্তু এ ধরনের যারা চাইছেন তাদের সমর্থকের সংখ্যা কিন্তু বাড়ছে, এটা ঘটনা। এবং এনআরসি, এই যে এনআরসি যে এটা নির্যাতন, এটা কিন্তু শুধুমাত্র আসামের বাঙালিকেই সহ্য করতে হচ্ছে, এটা কিন্তু ত্রিপুরার বাঙালিকে সহ্য করতে হচ্ছে না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিকে সহ্য করতে হচ্ছে না, এটা সহ্য করতে হচ্ছে শুধু আসামের বাঙালিদের। এখানে বাঙালিদের দোষটা কী, এই বিষয়টাই আমার মাথায় ঢুকছে না। এনআরসি নবায়নের যেই যে একটা উদ্ভট দাবি, এটা কিন্তু ভারতবর্ষের কোনো জায়গায় নেই, এটা আসামেই আছে। এবং এই দাবি করতে গিয়ে, এবং এই দাবি এখানে বলা হচ্ছে যে আসাম চুক্তি মতো 1961 সালের পর থেকে যারা, 71 সালের পর থেকে যারা আসবেন তাদের নাম এনআরসিতে থাকবে না। কিন্তু সেই 71 সালকেও তো মানা হচ্ছে না, আমরা দেখছি বিভিন্নভাবে 71 সালের আগে যারা এসেছেন তাদের অনেকের নাম, অনেক কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে এনআরসি থেকে। এখন নতুন এনআরসি হলে আবার যে এই সংখ্যাটা বাড়বে না তারা কোনো নিশ্চয়তা নেই। অনেকে আবার নতুনভাবে বোঝানো হয়তো হবে যে এনআরসি হয়ে গেলে যেসব হিন্দুদের নাম বাদ পড়েছে তাদের নাম আবার উঠে যাবে এবং মুসলমানদের নাম বাদ যাবে, এ ধরনের কথা কিন্তু আগেও বলা হয়েছিল। প্রথম এনআরসি যখন শুরু করা হয় তখনও এ ধরনের কথা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কী দেখা গেল? বাস্তবে দেখা গেল বাঙালি হিন্দু মুসলমানের নাম বাদ পড়েছে, গুর্খা কিছু পড়েছিল, পরে ঠিক হয়ে গেছে। এবং বলা হয়েছে গুর্খারা ভারতের নাগরিক, গুর্খারা ভারতের নাগরিক হতে পারে নেপাল থেকে এসে, কিন্তু অবিভক্ত ভারতের নাগরিক হয়ে বাঙালি হিন্দুরা ভারতবর্ষের নাগরিক হতে পারে না। এটা একটা আশ্চর্য একটা মনস্তত্ত্ব, এটা অনুধাবন করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং সরকার যদি সত্যি সত্যি যদি এনআরসি নবায়নের প্রক্রিয়া যায়, তাহলে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বা গ্যারেন্টি দিয়ে বলা যায় যে বাঙালি আরেক প্রস্ত হয়রানির জন্য প্রস্তুত হচ্ছে, যদি এনআরসি নবায়নের কথাটা যদি সুপ্রিম কোর্ট মেনে নেয়। এখন সব কিছু নির্ভর করছে মহামান্য আদালতের উপর। এই সমস্যার সমাধানের একটাই উপায় রয়েছে, সেটা হলো যে 12 লক্ষ যে যারা এনআরসি ছুট হয়েছেন তাদেরকে রিজেকশন স্লিপটা দ্রুত দেওয়া হোক, নাগরিকত্ব সংশোধনী বিল সে যেটা আছে সেটা রুলস দ্রুত তৈরি করা হোক, এবং রিফিউজি কার্ডকে যে অগ্রাহ্য করা হয়েছিল এনআরসিতে সেই প্রভিশনটা তুলে নেওয়া হোক, রিফিউজি কার্ডকে স্বীকৃতি দেওয়া হোক। কারণ মানুষ উদ্বাস্ত হয়ে এসেছেন, উদ্বাস্ত কার্ড তাদের কাছে আছে, এই কার্ড থাকার পরও এই ধরনের লোকদের কোনো ধরনের নাগরিকত্ব এনআরসিতে নাম তোলা হয়নি খসড়া তালিকায়, এই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাক। আর সীমান্ত এলাকায় যে রিভেরিফিকেশনের কথা উঠছে, সেটারও কতটুকু যৌক্তিকতা আছে সেটা দেখতে হবে। তারা করতে রিভেরিফিকেশন করতেই পারেন, কিন্তু পুরো এনআরসিটাকে বাতিল করে আবার একটা নতুন এনআরসি তৈরি করার যে প্রক্রিয়া চলছে, এটাকে কিন্তু অনেক, এটাতে কিন্তু বন্ধুরা আমাদের সমূহ বিপদ হবে। কারণ ফের আসামের নাগরিককে আবার একটা এনআরসির জন্য এনআরসিতে নাম ভরতে জন্য জানাতে হবে। আপনারা জানেন
এনআরসির দ্বিতীয় তালিকায় যাদের নাম বাদ গেছে, প্রথম তালিকায় যাদের নাম বাদ গেছে, তারা যখন দ্বিতীয় তালিকায় নাম উঠাতে গেছেন তখন তাদের বায়োমেট্রিক্স হয়েছিল। এই বায়োমেট্রিক্স যাদের হয়েছে তারা কিন্তু আধার কার্ড পাচ্ছে না, এটাও একটা বিরাট সমস্যা। অনেকগুলো সমস্যা এখানে ঝুলে রয়েছে, নাগরিকত্ব বিলের রুলস তৈরি হয়নি, ডিটেনশন ক্যাম্পের বিদেশি নোটিশ পাঠানো হচ্ছে, ডিটেনশন ক্যাম্প তৈরি করা হচ্ছে, এভাবে নানা ধরনের সমস্যা রয়েছে এখন এই নার্সিকে কেন্দ্র করে। সেই সব সমস্যার সমাধান না করেই আবার একটা নার্সি তৈরি করার যে কথাগুলো উঠছে সেটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনারা বিবেচনা করবেন, এটাই আমি ভাবছি, এটাই আমরা বলছি। আর এই আমি আবারও পরিষ্কার বলছি, এটা যদি হয় তাহলে বাঙালি জাতির উপর আরও একটা দুর্দশা নেমে আসবে, এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। ধন্যবাদ।